স্ট্যান্ডার্ড বোর্ড তোমাদের দেখো এর আগের লেসন নাম্বার 10 সেটা পড়া হয়ে গেছে এই লেসন নাম্বার 12 আর 11 এটা আমি বাদ দিয়েছি লেসন নাম্বার 10 তোমাদের পড়া হয়ে গেছে লেসন নাম্বার 11 আর 12 তোমাদের বাদ আজকে দেখো আমি 13 লেসন নাম্বার 13 1 থেকে 10টা আছে তার মধ্যে আমি আজকে 5টা পড়া দিচ্ছি ক্যাপিটালস অফ কান্ট্রিজ মানে বিভিন্ন দেশের ক্যাপিটালস মানে হচ্ছে রাজধানী এক নম্বর দেখো হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের রাজধানী কোথায় না নিউ দিল্লি ইজ দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি অর্থাৎ নতুন দিল্লি দুই নম্বর দেখো হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কোথায় না ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ ইউএসএ তোমরা জানতে চাও যে ইউএসএ পুরো কথাটার অর্থটা কি না ইউএসএ পুরো কথাটার অর্থ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এই আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে দি ক্যাপিটাল অফ ইউএসএ ইজ ওয়াশিংটন হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ ইউকে তোমরা এটাও জানতে চাও ইউকে পুরো কথার অর্থ কি ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অর্থাৎ ইউকে পুরো হচ্ছে ইউকে রাজধানী হচ্ছে লন্ডন লন্ডন ইজ দা ক্যাপিটাল অফ ইউকে হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কোথায় কাবুল ইজ দা ক্যাপিটাল অফ আফগানিস্তান এই পাঁচ পর্যন্ত তোমাদের আজকে পড়া দেওয়া রইলো